সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার স্বাধীনতা টিভির সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের একজন আলী হায়দার মোহাম্মদ তানভীর, ইসলামিক বিশিষ্ট চিন্তাবিদ, এবং আমাদের রমজান, যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের আলোচনা। এ মাহে রমজানে আমরা যে ইসলামিক কোরআনের যে কোন কোন সূরাগুলা এবং কোন কোন আয়াতগুলা আমরা পড়লে এর রোজার মধ্যে বেশি ফজিলত আমাদের পাওয়া যায়, সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। ফজিলত, অতি ফজিলত আমরা রমজানে যেন আমল করতে পারি। আপনি বলেন যে شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. على رب العالمين سورة بقرة بوصل جل شهر رمضان الذي أنزل فيه القرآن اي رمضان ماشر بوصل على رب العالمين قرآن نزل بوصل هدى للناس جتا بوصل منشور جنة هدى بوصل قد قرشو এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেননি যে শুধু মুসলমানদের জন্য পথ প্রদর্শক, এটা বলেছেন হুদাল্লিন নাস, পৃথিবীর সকল মানুষের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। ওবাইয়িনাতিন মিনাল হুদা, আর এই এটা হচ্ছে সকলের সকল পথ প্রদর্শনের কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে, বলে দেওয়া হয়েছে। আল ফুরকান, এটি হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য। এই যে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা চ্যালেঞ্জ যে কোরআনুল কারীম হচ্ছে সত্য। এটা কোনো ধরনের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো বাক্য মিথ্যা কিছু নয়, এটি সত্য এবং মিথ্যাকে আলাদা করে দিয়েছে। অর্থাৎ কোরআনই হচ্ছে সত্য, কোরআনই হচ্ছে হক, কোরআন হচ্ছে সত্যকে মিথ্যাকে সত্য থেকে আলাদা করে দূরে সরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে। সম্ভবত এই রমাদানুল মুবারক পালনের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আসলে রমাদান মাস হচ্ছে এমন একটি মাস যে মাস তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই কোরআনুল কারীম বিধানকে, আল্লাহর দেওয়া সকল কথাকে মেনে চলাই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জোর দিয়েছেন। অন্য একটি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর, আমি নিশ্চয় এটাকে কদরের রাতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে সেই কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাযিল করেছেন। এখন বিষয় হচ্ছে যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন এবং রমজানের কোনো একটি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন, আর সেটিকে আমরা কদরের রাত বলে থাকি। এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানতে পারি যে রমাদানুল মুবারকের শেষ যে দশ দিন, এই শেষ দশকের বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিব্রাইল আমিনের মাধ্যমে নাযিল করেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকে বেশি বেশি ইস্তিগফার করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহ, আপনি তো ক্ষমা ভালোবাসেন, নিশ্চয় আপনি ক্ষমা ভালোবাসেন, আপনি নিশ্চয় ক্ষমাকারী, আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা, আল্লাহুম্মা আজিনা মিনাল নার, আল্লাহ আপনি আমাদের দোজখের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং মাসনুন যে তাসবিহগুলা, এই মাসনুন তাসবিহগুলা বেশি বেশি এই রমাদানুল মুবারকে পড়া দরকার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম, বেশি বেশি পড়া দরকার। এবং আমরা জানি রমাদানুল মুবারকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি
আয়াত যদি আমরা তেলাওয়াত করি, একটি শব্দ যদি আমরা তেলাওয়াত করি, একটি অক্ষর সমান সমান সত্তর গুণ বেশি সওয়াব। একটি শব্দ তেলাওয়াত করলে, একটি আয়াত তেলাওয়াত করলে বুঝে নিতে হবে যে সত্তর গুণ তেলাওয়াত করলে যে পরিমাণ তেলাওয়াত করা হতো আমার একটি শব্দের মাধ্যমে, আমার একটি আয়াতের মাধ্যমে, সেই গুণ সওয়াব আমি পাচ্ছি। সুতরাং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার, কোরআনকে অর্থসহ তেলাওয়াত করা দরকার। আর আরেকটা জিনিস যেটা করা দরকার, এই কোরআন যেহেতু এ কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের পরিপূর্ণ জীবন বিধান, সেহেতু এই কোরআনুল কারিমকে অর্থসহ বুঝে বুঝে পড়া এবং নিজের জীবনে এই কোরআনের কথাগুলোকে মেনে চলা, বাস্তবায়নের আমল করা, ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করা। কোরআন তো অনেকে মানে পড়তে পারে না, তাহলে আমাদের এমন কোন নির্দিষ্ট আয়াত আছে যে এই আয়াতগুলো পড়লে যে আপনার ফজিলত বেশি রমজানে পাওয়া যায়? আসলে ফজিলতের বিষয় হচ্ছে যে কোরআনুল কারিম নিজেই হচ্ছে একটা মুজিজা। এই কোরআনুল কারিমের যেখান থেকে খুশি বান্দা যদি সেখান থেকে তেলাওয়াত করে, সেখান থেকে ফজিলত পাবে। কোরআনুল কারিমের এই শেখার যে বিষয়টা, কেউ যদি কোরআনুল কারিম শেখে তাহলে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন যে কোনো ব্যক্তি শেখার জন্য চেষ্টা করতেছে, এই যে বেদে বেদে যাচ্ছে, শিখতে গেলে বেদে বেদে যায়, তুতলিয়ে তুতলামো যে বিষয়টা, যে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা করেছে। আর যিনি কোরআন শিখান এবং যিনি নিজে শিখেন এবং অন্যকে শিক্ষা করেন, নিজে শিখেন এবং অন্যকে শিক্ষা, কোরআনে যে কোনো মানে চূড়া, যে কোনো চূড়ায় এই রমজানে যদি আপনার তেলাওয়াত করে তাহলে অন্যান্য মাসের থেকে সত্তর গুণ বেশি চাওয়া, একটা শব্দ মানে সত্তর, হ্যাঁ তাহলে তারও বেশি, তারও বেশি বলা হয়েছে। তাহলে একটা আপনি কোরআনের থেকে বা একটা আয়াত আমাদেরকে পড়ে শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان. صدق الله العظيم. এখানেও কিন্তু আল্লাহ বলছেন যে আর রহমান, আল্লাহ আল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, জানতে পারলাম যে রমজান মাসে যে আপনার আল্লাহ আমাদেরকে যে ধরনের মানে মাস সওয়াব করার মাস দিয়েছেন এই রমজানের উসিল্লায়, আল্লাহ পাক আমাদেরকে বেহেস্তে নেওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। কারণ আমরা মানে যে একটা মানে আয়াত পড়লে একটা আল্লাহর নাম যদি একবার বলে তাহলে হাজারবার সওয়াবের সমান সমতুল্য। তাহলে এই রমজানকে আমাদেরকে ১২ মাসের মধ্যে এক মাস যে আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন মানে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, এটা আমরা সকলেই আমাদেরকে স্মরণ রাখতে হবে। রমজানকে আমাদেরকে রমজান সবাইকে অন্তরের ভিতরে, রমজান মাসে অন্তরের ভিতরে রেখে রোজার মাস রোজা আমাদেরকে কায়েম করতে হবে। অবশ্যই।